করোনা মোকাবেলায় রাজ্য সরকার লকডাউন ঘোষণা করেছে। আজ এবং আগামীকাল সম্পূর্ণ লকডাউন। মুর্শিদাবাদের জলঙ্গি থানা এলাকায় লকডাউনের বেশ ভালো ধরনের সাড়া পড়েছে। সকাল থেকেই পুলিশ প্রশাসন ছিল যথেষ্টই কড়া, টহলদারি চালিয়েছে বিভিন্ন জায়গায়, মানুষও সহযোগিতা করেছে পুলিশ বা প্রশাসনকে। অনেক জায়গাতেই একেবারে জনশূন্য অবস্থার মধ্যেই ছিল, এটাই বলা যায়। কিছু কিছু মানুষ অকারণে বাড়ির বাইরে বেরিয়েছে, প্রয়োজন ছাড়াই। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় উত্তর না পাওয়ায় এখনও পর্যন্ত 41 জনকে আটক করেছে জলঙ্গি থানার পুলিশ, তাদেরও জিজ্ঞাসাবাদ চলছে। সকাল থেকে সন্ধে পর্যন্ত চিত্রটা প্রায় একই রকম, অর্থাৎ জলঙ্গি এলাকায় লকডাউনের প্রভাব পড়েছে বেশ ভালো রকমই। মহামারী করোনা ভাইরাসের প্রকোপ কিন্তু দিন দিন বেড়েই চলেছে, যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। আর সেই মানুষের স্বার্থে, মানুষের সুবিধার্থে রাজ্য সরকার তথা রাজ্যের পুলিশ প্রশাসন কিন্তু একটা লকডাউনের ব্যবস্থা করেছে, যে লকডাউন কিন্তু মাসে কয়েকবার হচ্ছে। এটা কিন্তু সাধারণ মানুষের সুবিধার্থে, আর সেই লকডাউন মানলে কিন্তু আমাদের করোনা ভাইরাস যেটা কিন্তু সংক্রমণটা একটু কমে যাচ্ছে, যার ফলে মানুষের একদিকে যেমন সুবিধা দেখছে তেমন অসুবিধার দিক দিয়ে বিচার করতে গেলে কিন্তু এই লকডাউনের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। আর এই লকডাউনের ফলে মানুষ কিন্তু একটু হলেও উপকৃত হচ্ছে, যার ফলে লকডাউন সম্পূর্ণভাবে মানুষ মেনে চলছে। গোটা রাজ্যের মতো কিন্তু জলঙ্গি থানার যেই সাধারণ মানুষ তারা কিন্তু সম্পূর্ণভাবে লকডাউন মানছে এবং মেনে চলছে বলে স্থানীয় সূত্রে বা পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে এই না যে সাধারণ মানুষ যারা অকারণে বাড়ির বাইরে বেরিয়েছেন তাদের মতো 41 জন, প্রায় 41 জন মতো ব্যক্তিকে কিন্তু গ্রেপ্তার করেছে, অর্থাৎ আটক করেছে জলঙ্গি থানার পুলিশ। জলঙ্গি থেকে ক্যামেরায় সাজাদ মণ্ডলের সাথে রাকিবুল ইসলামের রিপোর্ট, NTVWD। যা যা ইয়াল্লা ফিরে ফিরে